আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরডি রিয়াদ। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বইমেলা অবস্থান করেছি। এখানে আজ পহেলা ফাল্গুন উপলক্ষে বিভিন্ন ধরনের তরুণ তরুণীরা এবং তাদের ফ্যামিলিদের সাথে বিভিন্নভাবে এসে বেড়াচ্ছে, খুব মজা উপভোগ করছে। তো আমরা চলুন তাদের সাথে একটি কিছু গল্প করে নিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, যে আপনার নামটা বলবেন? আমার নাম প্রিয়াঙ্কা শাহ। জি, আজ আপনি যে আসছেন, কার সাথে আসছেন? আমার হাজবেন্ডের সাথে আসছি। আচ্ছা, আপনার কেমন লাগতেছে, উপভোগ কেমন করছেন? অবশ্যই ভালো লাগছে, বসন্তের প্রথম দিন, ভালোবাসা ভালো লাগার দিন, অবশ্যই ভালো লাগছে। জি, এখন আপনারা বইমেলায় ঘুরতে যাচ্ছেন, তো এখানে কি কি কেনাকাটা করবেন? দেখবো নতুন নতুন কী কী বই এসেছে, মোহাম্মদ জাফর ইকবাল, তারপর হুমায়ুন আহমেদ স্যারের কী কী সংকলন এসেছে সেগুলো দেখবো। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। এই থেকে আমি আরডি রিয়াদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আমাদের সাথে আছেন যে বাংলাদেশের খুব জনপ্রিয় ফকির আলমগীর সাহেব। তো আপনার আজকে এই বইমেলা এসেছেন পয়লা ফাল্গুন, আপনার কেমন লাগছে? আসলে পয়লা ফাল্গুন তার ছোঁয়া লেগেছে সর্বত্রই। আপনি আমি সবাই চোখ মেলে তাকালেই আহা, এ বসন্ত, কত ফুল ফুটেছে, এত বাঁশি বেজেছে, কত পাখি গিয়েছে সারাদিন, কিন্তু সব ছাপিয়ে ফাগুনের রং লেগেছে বইমেলায়। বইমেলা এমনিই অস্তিত্বের বিকাশ, কিন্তু ফাল্গুনে কে শিহরণ জাগায়। ফাল্গুন সৃজনশীলতায় মানুষকে আরও নতুনভাবে এগিয়ে যাওয়ার, আমার মনে পড়ছে আজকে শাহবাগ বসন্তের কথা। শাহবাগে যে আমরা গণজাগরণ করেছিলাম, সেখানে ফাগুনের ছোঁয়া লেগেছিল, গড়ে উঠেছিল লাল ফাগুনের দ্রোহের গান। এমনিতেই 21শে ফেব্রুয়ারি ফাল্গুন নিয়ে অসংখ্য গান আছে, এবং অসংখ্য গান, অসংখ্য ফুল, অসংখ্য পাখি, সব যেন কলতান এই বসন্তকে ঘিরে। তাই একটি বছর অপেক্ষা করে মানুষ এই বসন্ত আয়োজনে, তার সঙ্গে বইমেলার আয়োজন যুক্ত হয়ে একটা বাঙালির, একটা তাবৎ দুনিয়ায় একটা আলাদা বৈশিষ্ট্যের একটি বৈভব তৈরি হয়। পাহাড়ি ঝর্ণার মতো সুন্দর দেখবেন যে আজ থেকে যখন কাইম চৌধুরী, রাষ্ট্রভাষা মতিন, কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তারা যখন মেলায় আসতো, আজকে তারা নেই, কিন্তু আমার মনে পড়ে যে বইমেলা প্রাঙ্গণ ফাগুনের চেনা ভিড়ে মাতবে, কিন্তু রুদ্র নেই এখানে। আমাদের তরুণ কবি থেকে আরম্ভ করে অনেক বড় বড় কবিরাই নেই, সেই বিয়োগ ব্যথা মনে আবার বেদনাও জাগায়।